মূলত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ওটাকে একটা শেপে আমরা নিয়ে আসছি, ওটা কমপ্লিট করে যেতে পারলে দেওয়ার জন্যই বোধহয় টেনে আনা আমার মনে হয় এখন পর্যন্ত। তারপরে অন্য কোথাও দিলে তাই দণ্ড। স্যার, এটা জানানো হয়েছে কিনা আপনাদেরকে যে আপনারা নতুন করে কোন দায়িত্ব পেতে যাচ্ছেন, এটা আপনারা জানতে পেরেছেন কিনা? ওইটা পিএম নিজে ঠিক করে দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায় আপনি তৃতীয়বারের মতো আবারও আসতে যাচ্ছেন মন্ত্রী হিসেবে, এই বিষয়টিকে কিভাবে দেখেন যে সরকার প্রধান শেখ হাসিনার নেতৃত্বে আপনি মন্ত্রিসভায় দায়িত্ব পালন করছেন? না, উনি তো আমি বলবো যে মাঝে মাঝে মনে হয় যে বর্ন লিডার, মানে জন্মেছেই নেতা হয়ে আর কি, এবং বাবা যতদিন ছিল সেটা তো উনাকে গাইড করেছে বলতে হবে, বা উনি ওইভাবে গাইডেন্সের মধ্যেই ছিল, সেই জন্য উনি এরকম ভালো কাজ করবে এটা খুব স্বাভাবিক। তারপরেও কিছু এক্সট্রা আমি মনে করি, শি হ্যাজ সাম এক্সট্রা কোয়ালিটি।